আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম হৃদয় অ্যাপারেল সার্ভারের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। তো সমসাময়িক যে বিষয়টি হচ্ছে যে আমি সম্প্রতি বেশ কিছু ঘটনা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে জব নেওয়া এবং দেওয়ার ব্যাপারে বেশ কিছু প্রতারণা, চক্র প্রতারণা করছে মানুষকে, মানুষকে লোভ দেখিয়ে মানুষকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তো আমি সেই ব্যাপারে আজকে কিছু আলোচনা করব। আমি আসলে একটা জিনিস নিয়ে খুবই উদ্গ্রীব, সেটা হচ্ছে যে আমরা জব নেওয়ার ব্যাপারে, জব কাউকে রেফার করার ব্যাপারে টাকা পয়সা লাগে এরকম আসলে আমি শুধু শুনেই যাচ্ছি। এখন এই বিষয়টা হচ্ছে যে আপনি জব নেবেন, আপনি নতুন জব খুঁজতেছেন, আপনাকে নতুন জব দিবে এবং আপনি নতুন জব নেবেন, এর সম্পূর্ণটা হচ্ছে আপনার নিজের দক্ষতা। কারণ আপনার স্কিল আপনাকে নতুন জব দিবে, ভালো প্রমোশন দিবে, ভালো একটা পজিশনে নিয়ে যাবে। যদি কেউ বলে যে আপনি আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসেন বা আপনাকে ভালো স্যালারি ধরায় দিচ্ছি, আপনাকে ভালো পজিশন দিচ্ছি, হ্যাঁ আপনি আমাদেরকে কিছু এন্টারটেইন বাবদ এই খরচ দেন বা বড় সাহেবকে খুশি করার জন্য এই লাগবে ওই লাগবে, এই জিনিসগুলো আসলে নেহাত বানানো ও মানুষের একটা প্রতারণা। আমাদের দেশে প্রতারণার ফাঁদ এত বেশি আর মানুষ এত ট্যালেন্ট যে আপনি বলে, মানে আপনাদেরকে বলে বুঝাইতে পারুন না যে সেই মানুষগুলো আপনাদের সাথে কীভাবে প্রতারণা করে। যাই হোক, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ জব দেওয়া এবং নেওয়ার ব্যাপারে এক অন্যের সাথে মানে ভালোভাবে ক্লিয়ার না হয়ে, কোনো কিছু না বলে কিছু আর্থিক লেনদেন করে ফেলে এবং নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে একটা বিষয় হচ্ছে যে আপনি নিজে ইন্টারভিউ দেওয়ার না আগ পর্যন্ত, মানে পরিচিত কোনো সোর্স না থাকলে, আপনি ওই জায়গাকে ভালোভাবে না চিনলে, না জানার আগ পর্যন্ত কখনোই আপনি ওটার ব্যাপারে 100% কনফিডেন্ট হবেন না। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি জব হবে কি হবে না সেটা আপনার কনফিডেন্ট, আপনার স্কিল আপনাকে নিশ্চিত করবে। কেউ আপনাকে জব পাইয়ে দেওয়ার জন্য আপনাকে একটু এন্টারটেইন বাবদ 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা চাইবে, এটা সম্পূর্ণই ভুয়া এবং বানোয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ আপনাকে রেফারেন্স করছে, হ্যাঁ যে ওখানে করেন, ওখানে যান, ওখানে একটা অ্যাপ্লাই করেন, সেই জন্য যে আপনি ওখানে জব নিতে গিয়ে যদি আপনাকে রেফার করা ব্যক্তি যদি টাকা না চায় তাহলে আপনি কাউকে কখনো এক পয়সা দিবেন না। দিস ইজ ক্লিয়ার, বিকজ অফ যে আমি আমার এই 15-16 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখি নাই যে কোথাও জব নিতে গেলে টাকা পয়সা দিয়ে নিতে হয়। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে জব হওয়ার পরে প্রথম মাসে স্যালারি পাওয়ার পরে হয়তো বন্ধু বান্ধব কলিগরা বা সিনিয়র স্যাররা বলতে পারে যে একটা ট্রিট দেন, সেটা হচ্ছে অন্য একটা বিষয়। কিন্তু জব নেওয়ার জন্য বা বেতন বেশি ধরানোর জন্য, হ্যাঁ বা কমফোর্ট জোনে জব পাওয়ার জন্য আপনাকে টাকা পয়সা দিতে হবে, এই জিনিসটা সম্পূর্ণই ভুয়া মিথ্যা বানোয়ার। আপনার কেউ প্রতারণার শিকার হবেন না। এবং আমার এই মেসেজটা যত বেশি সম্ভব আপনারা শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে নিজে বাঁচবো এবং অন্যকে বাঁচাবো মানুষ মানুষের জন্য। এই পরিস্থিতিতে বেশ কিছু সংবাদ পেয়েছি ইয়ং ওয়ানের নামে, তারপরে সানম্যান গ্রুপ, বিভিন্ন কোম্পানি। তো আসলে এই জিনিসগুলো সম্পূর্ণটাই ফেক, আপনার টাকা পয়সা দিয়া কখনোই জব নেবেন না। আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।